আমার প্রশ্ন প্রশাসনের কাছে, আমার প্রশ্ন হায়নাদের কাছে। আজকে কি সরকার বিরোধী প্রোগ্রাম ছিল? আজকে ছিল যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমার ভাইদের রক্ত ঝরলো কেন? এটি একটি স্বাধীন দেশ, এই দেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। এই স্বাধীন নামে একটি খোলস আবৃত বাংলাদেশ আমরা চাই না। আমরা সত্যিকারী স্বাধীনতা চাই, যেই স্বাধীনতায় আমার ভোটের অধিকার আছে, যেই স্বাধীনতায় আমার ভাতের অধিকার আছে, যেই স্বাধীনতায় আমার বাক স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা চাই আমি। আমি এই কালো স্বাধীনতা চাই না, এই ফ্যাসিস্ট সরকারের স্বাধীনতা চাই না। এই শেখ হাসিনা সরকার 14 বছর ধরে ক্ষমতায় থেকেও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তারা গাড়ি ভাড়া খিচুড়ি খাওয়ার লোভ দেখিয়ে তারা ঘরে ঘরে ঢুকে তারা শান্তি সমাবেশের জন্য দাওয়াত দিতে যায়। কিন্তু দুঃখের বিষয়, ওবায়দুল কাদের সাহেব বলে আপনাদের চেয়ার ফাঁকা কেন? আপনারা 14 বছর ধরে যা করেছেন, আপনাদের চেয়ার কি ভরা থাকার কথা? আজকে গণ অধিকার পরিষদের ডাকে, গণ অধিকার পরিষদ সমমনা যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা কাউকে বিরিয়ানির লোভ দেখায় না, তারা 200 টাকা করে ভাড়া করে না, তারা গণতন্ত্রের প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা নিজের জীবন বাজি রেখে রাজপথে রক্ত দিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদ আজকে যে অবস্থানে রয়েছে, সেখানে প্রাণ ভোমরা হিসাবে বাংলাদেশের যুব অধিকার পরিষদের অগ্রণী ভূমিকা রয়েছে। আজকে বলতে আমার কার্পণ্যতা নেই, আজকে আমি সকলের সামনে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের আপাম জনতার রাজনৈতিক বিশ্বস্ত সংগঠন হিসেবে বাংলাদেশের গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সাহসী সংগঠন, নির্ভরতা সংগঠন, বিশ্বস্ত সংগঠন বাংলাদেশের যুব অধিকার পরিষদ হয়েছে। বাংলাদেশের যুব অধিকার পরিষদের যে সংগ্রামী নেতৃত্ব রয়েছে, সাহসী সভাপতি, সাহসী সংগ্রামী সম্পাদক, সেই দুইজনের অগ্রণীর ভূমিকায় আজকে আমি অভিভূত হয়ে তাকিয়ে রয়েছি। কি চমৎকার একটি প্রোগ্রাম আপনারা দিয়ে যাচ্ছেন। আজকে অতিথিদের কাছে যে দুটো কাগজ দেয়া হয়েছে, সেখানে উল্লেখিত রয়েছে তারা ইতিপূর্বে কি কি সংগ্রাম করেছে রাজপথে। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না। আপনারা যারা এসেছেন, দূর দূরান্ত থেকে আগত সকল সহযোদ্ধাদের প্রতি আবারও জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সেই সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষে আমার একটি আকুল আবেদন, এই স্বৈরাচারী সরকার, এই হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ সরকারকে ঝেঁটিয়ে বিদায় না করা পর্যন্ত সকল যুবকদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।